ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে স্বাগত জানাচ্ছি। সাথে আছি চৈতি সরওয়। দেশে বিরাজমান উচ্চ মূল্যস্ফীতি কমানোর কথা বলে আবারও নীতি সুধার বা রেপো রেট 50 বেসিস পয়েন্ট বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রেপো রেট 7.75%, মাত্র দুই মাসের মধ্যে রেপো রেট 1.25% বাড়ল। রেপো রেট বাড়ানোর পাশাপাশি ব্যাংক ঋণের সুদহার বাড়ানোরও ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি হার 8% এবং 2024 সালের জুনে 6% নামিয়ে আনার লক্ষ্যে নীতি সুদহার সহ ব্যাংক ঋণের সুদহার বাড়ানো হবে বলে দাবি কেন্দ্রীয় ব্যাংকের। এসব কিছু নিয়ে কথা বলার জন্য আমাদের আজকের আলোচনার বিষয় ব্যাংক ঋণের নীতি সুদহার বাড়ালে মূল্যস্ফীতি কি কমবে। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন জনতা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান ডক্টর জামালউদ্দিন আহমেদ এফসিএ এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। স্বাগত আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায়। শুরুতেই ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। যেটা আমরা বিষয় ঠিক করেছি যে নীতি সুদহার বাড়ানো হলে কিভাবে মূল্যস্ফীতিটা কমবে, এই বিষয়টা একটু যদি পরিষ্কার করতেন। ধন্যবাদ আপনাকে। নীতি সুদ সুদের হার যদি আপনার কম থাকে তাহলে আপনার যে মানিটারি সিস্টেমে যে মানিটা ফ্লো এটা কিন্তু আপনার কম সুদে, যেমন 9% সুদে আমাদের এখানে 3 বছর ফিক্সড হয়েছিল সুদের হার 9%, এটা রাখা ঠিক না। এটা রাখলে আপনার যে আপনার ঋণটা আপনার স্কুইজ হয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে অনেকের সময় আপনার সুদের হার যদি আপনার চেঞ্জ করা হয় নীতি সুদ হারটা, তখন আপনার মানে ফ্লেক্সিবিলিটি থাকে এবং সেটা ফ্লেক্সিবিলিটির মধ্যে দিয়ে মানুষ এটা অন্যান্য ব্যাংকাররা ঋণগুলা আরো ডিসবার্স করতে পারে, তখন তাদের জন্য একটু সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে আপনার যদি নীতি সুদটা আপনি নামায় রাখেন তাহলে কিন্তু ওই ব্যাংকগুলা কিন্তু তার যে স্প্রেড, সেই স্প্রেডের ক্ষেত্রে তার লস হয়। তো সেই ক্ষেত্রে ব্যাংকগুলোর যে ঋণ দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু সিরিয়াস হয় এবং বড়োরাও আপনার যার প্রয়োজন সে লোন নেবে মার্কেট রেটে, সেটা মার্কেট রেটে সে যদি হজম করতে পারে করবে, আর যদি মানে আপনার না পারে তাহলে সে নেবে না, এটাতে তার চয়েসের উপরে ডিপেন্ড করতেছে। তো সেটা কিন্তু আপনার এই ফিক্সড অবস্থায় রেখে এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব না এবং এই ক্ষেত্রে আপনার যদি অ্যাক্টিভিটিস ইকোনমিক অ্যাক্টিভিটিসটা বাড়ে ইন দ্যাট কেস আপনার এই নীতি সুদের যে চেঞ্জটা, এই চেঞ্জে একটা পজিটিভ রোল আসবে বলে মনে হচ্ছে এবং বাই দি টাইম কিছুটা আপনার ফল পাওয়া যাচ্ছে ইতিমধ্যে। জি, আমি একটু যেতে চাচ্ছি ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনার কাছে জানতে চাই যে বাজারে পণ্যের সরবরাহ যদি বাড়াতে না পারে সেক্ষেত্রে শুধু সুদ হার বাড়িয়ে কি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব? খুবই চমৎকার একটা জায়গায় প্রশ্নটা, কারণ হচ্ছে যে বিষয়টা হচ্ছে আমরা যখন সার্বিকভাবে বাজার নিয়ে আলোচনা করি বাজারে আসলে আমরা দুই ধরনের বাজার নিয়ে আলোচনা করি, একটা হচ্ছে অর্থের বাজার আর একটা হচ্ছে দ্রব্যের বাজার। অতএব দুটো বাজার যখন ভারসাম্য অবস্থায় আসে তখন সেটাই কিন্তু আমরা সামষ্টিক ভারসাম্য হিসাবে বলে থাকি। তাহলে সেই জায়গা থেকে আমাদের সেন্ট্রাল ব্যাংক যে কাজটা করে সে অর্থের বাজারে কাজ করে কিন্তু সেটা কিন্তু সম্পৃক্ত আমাদের দ্রব্যের বাজারের সাথে। প্রথমত আমি আসি যে পরিবর্তনটা করা হয়েছে, আমরা সবাই জানি যে বিগত 18 মাসে আসলে প্রকৃতপক্ষে 8 বার পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ বাজার ব্যবস্থায় অর্থের যে যোগান এবং সরবরাহের মধ্যে একটা ব্যালেন্স করার জন্য 8 বার পরিবর্তন করা হচ্ছে, কারণ দীর্ঘদিন যাবৎ সেটার রয়েছিল এবং যে কারণেই কিন্তু আমাদের মূল্যস্ফীতি। এখন বিষয়টা হচ্ছে রেপো রেট বাড়ানো মানে কি, মানে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক যে রেটে ধার দেয় কমার্শিয়াল ব্যাংকে অথবা কমার্শিয়াল ব্যাংক যে রেটে ধার নেয়। এখন বিষয়টা হচ্ছে ধার নেওয়া কমার্শিয়াল ব্যাংকের পক্ষে যদি চিন্তা করেন তখন বাণিজ্যিক ব্যাংকগুলো এখন যদি ধার করতে চায় সেন্ট্রাল ব্যাংক থেকে তখন তার কস্ট বেড়ে যাবে, তাহলে কস্ট যদি বেড়ে যায় তাহলে ধারের পরিমাণটা কমে যাবে। তো ধারের পরিমাণ কমে যাওয়া মানে হচ্ছে
ইনজেকশন হতো সেটা আর হবে না। তাহলে পরোক্ষভাবে বলতে পারেন এটা একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসির দিকে যাচ্ছে, কারণ বাজারে অর্থের সরবরাহ কমাবে। এখন বিষয়টা হচ্ছে যে যখন ইন্টারেস্ট রেট বাড়ানো হয় তখন মানুষের দিক থেকে চিন্তা করা হয় যে আমি টাকা এখন খরচ না করে আমি সেই টাকাটা আমি ব্যাংকে আমানত রাখবো, অর্থাৎ আমানতের দিকে, জনগণের যে আমানত সেই আমানতের একটা প্রবৃত্তি ব্যাংকে গড়ে ওঠে। কিন্তু বিষয়টা কি, আমানত যখন ব্যাংকে জমে তখন সেটাকে আমরা আসলে লোনেবল ফান্ড হিসাবে চিন্তা করি যে এইটা প্রকৃতপক্ষে লোন আউট করার মতো আছে। কিন্তু সুদের খরচের সাথে যখন বিনিয়োগের সম্পর্ক দেখতে যাবেন, যেটা আমরা থিওরি অফ ইনভেস্টমেন্ট, বিনিয়োগের তাত্ত্বিক দিক পর্যালোচনা করায় সুদের সাথে বিনিয়োগের যে একটা নেগেটিভ সম্পর্ক সেটার দিক থেকে যদি বিবেচনা করেন, সুদের হার বাড়ার সাথে সাথে বিনিয়োগ হবে না। তার মানে হচ্ছে বিনিয়োগ যদি না হয় তাহলে পরবর্তীতে আমার যে পরিকল্পিত অথবা আমরা যে প্রাক্কলিত প্রবৃদ্ধির কথা বাংলাদেশে বলেছি সেই প্রাক্কলিত প্রবৃদ্ধি অর্জনটা কমে যাবে। দ্যাট মিন্স আমরা এখানে ডিমান্ড সাইড থেকে সংকোচনের মাধ্যমে, অর্থাৎ জনগণ এখন ভোগটাকে সংযত করে তাহলে ডিমান্ড, সমষ্টিক ডিমান্ড কমে যাবে, এবং সমষ্টিক ডিমান্ড যদি কমে যায় আর সাপ্লাইকে যদি আমরা আগের মতোই অবস্থায় ধরে রাখি তখন আমরা বলতে পারি যে হ্যাঁ ইনফ্লেশন ভবিষ্যতে কমবে, কিন্তু অ্যাট দ্য কস্ট অফ গ্রোথ, তার মানে আমার প্রবৃদ্ধিকে স্যাক্রিফাইস করতে হবে। সেই প্রশ্নটা এখন আপনার মধ্যে ঘুরে দাঁড়াচ্ছে, তাহলে সেটা তো এই জায়গায় স্টেবল থাকবে না। বিকজ প্রাইস যখন কমবে তখন মানুষ তো আরো বেশি ভোগ করতে চাইবে, তার মানে কি আমার এখন দ্রব্যের বাজার বিবেচনায় নিতে হবে, অর্থাৎ দ্রব্যের বাজারকে প্রসারিত করতে হবে। সেই জায়গাটাই যদি নজর দেওয়া না হয় তাহলে বাংলাদেশে সমষ্টিক যে সাপ্লাই সেই সমষ্টিক যোগান রেখাটাকে আমরা যদি ডান দিকে, অর্থাৎ প্রবৃদ্ধিটাকে ঠিক রেখে আমরা যদি করতে পারি তাহলে সেই ক্ষেত্রে এখন প্রবৃদ্ধি সহায়ক জায়গাগুলো আমার কোথায় সেগুলোকে আইডেন্টিফিকেশন করা দরকার। সেই ক্ষেত্রে যদি কিছু ইনসেন্টিভ অথবা কোনো ধরনের অল্টারনেটিভ মেকানিজম তৈরি করে সাপ্লাইকে যদি আমরা বাড়াতে পারি তখন প্রকৃতপক্ষে হচ্ছে যে আমাদের ইনফ্লেশনটা যে কমবে সেটাকে আপনি স্থিতিশীল অবস্থায় বজায় রাখতে পারবেন বলে আমি মনে করছি। জি, আমি আবারও যেতে চাচ্ছি ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাই যে এই নীতি সুদ হার এবং ব্যাংক ঋণের যে সুদ হার এগুলো বাড়ানোর পরে এখন কি আমানতের সুদ হারও বেশি দিবে ব্যাংকগুলো? অবশ্যই এটা আমানতের সুদের হার বাড়বে। আমানতের সুদের হার এখন অলরেডি বাড়া শুরু করছে, মানুষ এখন ডিপোজিট বাড়াচ্ছে। সুতরাং আপনার এটাকে যদি নেয় ব্যাংক, এটা নিলে ব্যাংক এটাকে লোন দেবে, তাহলে ব্যাংক সেখানে আপনার ডিপোজিটের ইন্টারেস্ট রেট যেটা থাকবে তার থেকে উপরে তো তাকে নিতে হবে, আদারওয়াইজ দে ক্যান নট মেক প্রফিট, ওখানে তার একটা সারপ্লাস থাকতে হবে। এটাকে বলা হয় ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এটাকে বলা হয় স্প্রেড বিটুইন ডিপোজিট রেটের ইন্টারেস্ট রেট এবং লোনের ইন্টারেস্ট রেট, এই দুইটার ডিফারেন্স হইল আপনার ব্যাংকারদের মানে আপনার একটা প্রফিট যেটা করতে চায় তারা মার্জিন নিতে চায় সেটা, এবং এটা এনকারেজ করবে। ইন দ্যাট কেস সুদের হার ধরেন এখন যে এই অবস্থায় আছে এটা কিন্তু এখনও আপনার যে একটা লিমিটেড পর্যায়ে আছে 9% 10% কেউ 11% 12 পর্যন্ত উঠছে, এটা একসময় এটা 2010-11-12 দিকে তখন অলমোস্ট 16% মানে লোন নিয়ে মানুষ বিজনেস করেছে, তো সেটাও কিন্তু সে প্রফিট করছে। অবশ্যই প্রফিট যদি না করে তাহলে সে লোন কেন ইন্টারেস্ট হায়ার রেটে নিবে, তার মার্জিন সেভাবে আসে। কিন্তু এটাকে ইন বিটুইন এটাকে ম্যানেজ করার জন্য আপনাকে একটা সহনীয় পর্যায়ে দুটোর মধ্যে একটা সামঞ্জস্য যদি না থাকে, কন্টিনিউয়াসলি এই ডিফারেন্সটা থাকে, তাহলে সেটা কিন্তু আবার ইকোনমির জন্য আনফেভারেবল হয়ে দাঁড়াবে। এই কারণে যে তখন আপনার উৎপাদন খরচটা বেড়ে যাবে, ইন্টারেস্ট রেট যখন বাড়বে তখন উৎপাদন খরচ বাড়বে, এবং এক্সপোর্টের ক্ষেত্রে এটা কিন্তু আপনার আমরা কম্পিটিটিভ পজিশনে পড়বো, এবং লোকাল মার্কেটেও আপনার সব বরোয়ার তো একরকম, যারা লার্জার বরোয়ার তাদের ইন্টারেস্ট রেট কম থাকে, এখানে কিন্তু ইন্টারেস্টের একটা সিলিং থাকে, যারা লার্জার বরোয়ার তাদের জন্য একটা কোটার মতন অনেক ব্যান্ড থাকে, সেটা হলো 10 থেকে 12 বা 13 ইন বিটুইন, এটা উঠানামা করে।
লোয়েস্ট এবং হাইয়েস্ট ইন্টারেস্ট রেট। আবার স্মল বরোয়ার যারা, স্মল বরোয়ারদের জন্য এটা ক্ষতিকারক ক্ষতিকারক হবে। এভাবে ইন্টারেস্ট রেট বেড়ে গেলে তাদের কষ্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাবে, সেই ক্ষেত্রে এটাকেও কিন্তু আপনার ব্যালেন্স করি মানিটারি পলিসির মাধ্যমে মেকানিজম বিভিন্ন টুলসের মাধ্যমে আপনাকে এটাকে নিয়ন্ত্রণে রাখতে। জি, আমরা আরেকটু আলোচনা করব, আমাদের সময় এসেছে বিরতিতে যাবার, বিরতি থেকে আসছি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতায়। আলোচনা করছে ব্যাংক ঋণের নীতি সুদ হার বাড়ালে মূল্যস্ফীতি কি কমবে, আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন জনতা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান ডক্টর জামালউদ্দিন আহমেদ এফসিএ, এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী। বিরতি পরে স্বাগত আপনাদের দুজনকে আরও একবার। জনাব ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে বাড়তি সুদ হার, এটা কি কৃষি বা এসএমই খাতকে ক্ষতিগ্রস্ত করবে কিনা, আপনার কাছে কি মনে হয়? আপনি এই প্রশ্নটার আগেও আরেকটা যে প্রশ্ন করেছিলেন তার থেকে সেই জায়গা থেকে আমি একটু শুরু করি, যে আমরা যখন রেপো রেট চেঞ্জ করা হয় একই সাথে কিন্তু বলা হচ্ছে যে সব ধরনের নীতি সুদ হার পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ আমরা যদি রিপোর্ট কথা বলি সেই ক্ষেত্রে রিভার্স রিপোতেও আপনি পরিবর্তন করবে, যেটা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক ধার দেয়া এবং নেয়া দুটোর ক্ষেত্রেই পরিবর্তন। এবং আরেকটা যে জায়গা সেই জায়গাটার সাথে এটা লিঙ্ক, যেটা হচ্ছে আমরা নীতি সুধার করিডোরের ঊর্ধ্বসীমার কথা বলি, যেটা হচ্ছে স্পেশাল রিপো। এটা হচ্ছে যে আমাদের দেশে যে ব্যাংকগুলা দুর্বল, সেই দুর্বল ব্যাংকগুলা যদি এখন ধার করতে চায় তাহলে তাকে একটু চড়া সুদে সেন্ট্রাল ব্যাংক থেকে ধার করতে হবে, যেটা এখন 9.75। প্রথমত হচ্ছে যে ব্যাংকগুলা দুর্বল তাদের কষ্ট বোরোয়িং বেড়ে যাবে, অতএব সেই ক্ষেত্রে যে সকল এই সকল ব্যাংকে যদি ডিফল্ট লোন থাকে সেইগুলার আসলে পরিচর্যা খুব বেশি দরকার। আরেকটা জায়গা লাস্ট যে স্টেপটায় আসতেছি সেটা হচ্ছে আপনার কৃষি অন্যান্য জায়গার সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে যে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক জানেন এখন তারা স্মার্ট রেট ফলো করে, যেটাকে আমরা 6 মান্থস মুভিং অ্যাভারেজ, 6 মাসের যে মুভিং অ্যাভারেজের কথা বলি সেই অনুযায়ী এখন যে রেটটা সেটা হচ্ছে 7.43%। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলা এর আগে 3% সুদ বেশি ধার্য করতে পারতো, সেই অনুযায়ী এখন বাণিজ্যিক ব্যাংকগুলা সর্বোচ্চ যে সুদ ধার্য করতে পারতো সেটা হচ্ছে 10.43%। কিন্তু জানেন যে নতুন যে পরিবর্তন করা হয়েছে সেই পরিবর্তনে বলা হচ্ছে যে 3% পরিবর্তে 3.75%, অর্থাৎ 75 বেসিস পয়েন্ট আমরা পূর্বের তুলনায় বেশি চার্জ করতে পারছে বাণিজ্যিক ব্যাংকগুলা, সেই হিসাবে 11.8%। কিন্তু সেটা হচ্ছে কৃষি এবং অন্যান্য স্পেশাল কিছু জায়গায় যেটা হচ্ছে 2%, কিন্তু সেই 2%টা পরিষ্কারভাবে বলা হয় নাই, সেটা এখানে যদি 3% পরিবর্তে 3.75% হয়, কৃষির ক্ষেত্রে যে 2% ছিল, এসএমইর ক্ষেত্রে 2%, সেই 2%টা যদি 2.75% হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে তাদের জন্য কষ্ট অফ বোরোয়িংটা একটু বেড়ে যাবে এবং সেই ক্ষেত্রে আর তাদের যে ডিমান্ড ফর লোনেবল ফান্ড সেটা কমে যাওয়া মানে হচ্ছে ব্যবসার ক্ষেত্রে কিছুটা। কিন্তু বাংলাদেশের রিসেন্ট ট্রেন্ড যদি দেখেন তাহলে বাংলাদেশের যে সফলতা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এসএমই সেক্টর ডাবল ডিজিট গ্রোথে, যেখানে আমরা 5-6%, আমরা 7.5%-এর কথা বলে 6-6.5% প্রবৃদ্ধি অর্জন করার কথা ভাবছি, সেই ক্ষেত্রে এসএমই কিন্তু একটা বিরাট সফলতা অর্জন করেছে যে ডাবল ডিজিট প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। আমার মনে হয় আমাদের যেটা অর্থনীতির প্রাণ আসলে যে ইনফর্মাল ইকোনমি প্লাস হচ্ছে এসএমই সেক্টর, সেই সেক্টরটার জন্য যদি আগের যে ধার্য ইন্টারেস্ট যে 2%, তার সাথে যদি 0.25 বাড়ানো হয়েছে, সেই 0.25 বাড়ানো তেমন কোনো প্রভাব পড়বে না, যদি কিন্তু সেটা যদি 0.75 বাড়ানো হয় তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি এই আপনি যে বলছেন এগ্রিকালচার লোন প্লাস হচ্ছে এসএমই সেক্টরের যে লোন সেই ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়বে বলে আমি মনে করছি। জি, আমি একটু এই প্রশ্নটাই অন্যভাবে একটু ডক্টর জামালউদ্দিন আহমেদ আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে সুধার বাড়ানোর ফলে বিনিয়োগে নেতিবাচক কোনো প্রভাব আপনি মনে করছেন কিনা? বিনিয়োগে সুদের হারের কারণে বিনিয়োগে কিছুটা তো ইম্প্যাক্ট পড়বে, কিন্তু আমাদের যে গ্রোয়িং ইকোনমি এটা তো অর্গানাইজড ইকোনমি না, সেখানে আপনার
আমাদের এখানে পড়বে, কিন্তু অন্যান্য দেশে যদি এটা হয় এটা সেন্সিটিভিটি অনেক বেশি হবে। আমাদের যে অর্গানাইজড ইকোনমি না হওয়ার কারণে সেখানে আপনার এটা মানে প্রতিক্রিয়াটা বিরূপ প্রতিক্রিয়াটা আপনার যেটুকু পড়বে সেটা অনেক ক্ষেত্রে অনেকে এটা পোষাই নিচ্ছে, এবং আমাদের এখানকার লোক মানে এসএমই খাতে যারা আছে তারা তো এমনিই বঞ্চিত এবং তাদের ডিপ্রাইভ আছে, এবং সেই ক্ষেত্রে তাদের জন্য অসুবিধা হবে। দিস ইজ উই মাস্ট এগ্রি টু দ্যাট, তাদের জন্য অসুবিধা, লিমিটেড একটা স্কোপ হয়ে যাবে তাদের বিজনেস এক্সপানশনে, এবং তাদের যে নিজের যে স্থিতি আর্থিক অবস্থা যে অবস্থায় আছে কোভিড তার পরবর্তী পর্যায়ে আবার বিভিন্ন রকমের এখনকার যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোর কারণে তারা তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আবার দেখেন এখন যে হরতাল চলছে অবরোধ চলতেছে এটাতেও কিন্তু তাদের বিজনেসের কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা পোষাবে কে? পার ডে আপনার জিডিপিতে কমপক্ষে 15,000 কোটি টাকা আপনার এখন লস হচ্ছে, এটা যদিও আগে অনেক কম ছিল, আমাদের সাইজ অফ দ্য জিডিপি কম ছিল, এখন কিন্তু 15 থেকে 16,000 কোটি টাকা পার ডে এই হরতাল অবরোধ এগুলোতে ক্ষতিগ্রস্ত হচ্ছে হচ্ছে, এবং সেই ক্ষেত্রে এসএমই খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ ট্রান্সপোর্টেশন এর প্রবলেম। যদিও বলা হয় ঢাকা সিটিতে হয়তো আপনার ট্রান্সপোর্টের চলছে, কিন্তু পণ্য পরিবহনে সারা দেশব্যাপী সেটা রাস্তার মধ্যে কোনো ট্রাক দেখা যায় না, বড় বাস দেখা যাচ্ছে না, তো এটা কতদিন চলবে? এবং এইভাবে যদি আপনার ক্ষতি হয়ে থাকে তাহলে আপনার পার ডে 15,000 কোটি টাকা যদি লস হয়, এবং হরতাল হলেও আপনার কমপক্ষে আপনার কত 10 থেকে 12 দিন হয়ে গেছে, 12 দিয়ে যদি 15,000 কোটিকে পূরণ করেন তাহলে এটা তো 160,000 কোটির উপরে এখনই আপনার লস হয়ে গেছে, তাহলে আমাদের জিডিপিতে এটার ইম্প্যাক্ট এটা ভবিষ্যতে আরও লিঙ্গার করবে, এবং সেটা কিন্তু আমাদের এখন এটা অবিলম্বে এই হরতাল অবরোধ এগুলোকে বন্ধ করতে হবে। জি, আমরা আমাদের আয়োজনের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায় আজ এ পর্যন্তই, সঙ্গে থাকুন।